বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর অভিযোগ, দুর্নীতি করতেই সরকার পাতাল মেট্রো রেল প্রকল্প করছে। কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের নামে টাকা লুট করে আওয়ামী পরিবারের লোকজন বিশ্ব ধনীদের খাতায় নাম লিখিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। অবস্থান পরিবর্তনে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করেন বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় রাজপথে বিএনপি। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি জানান, অর্থনৈতিক খাতসহ দেশের চারিদিকে সংকট, এ অবস্থায় লুটপাটের জন্য মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন বরকতুল্লাহ বুলু। হত্যা নির্যাতনের মাধ্যমে বিরোধী কণ্ঠ দমন করা হচ্ছে বলেও অভিযোগ তার। গত 2 বছরে বাংলাদেশিদের সবচেয়ে বেশি টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে জমা হয়েছে, অন্য কোনো দেশের নয়। এই টাকা তাদের, এটা প্রকাশ করেন সুইজারল্যান্ডের ব্যাংকে কারা এই 2 বছরে এত হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। তারা দুবাইতে গুলশান ফ্রি করছেন, আপনারা এত দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির ফলে আপনারা চলাফেরা করতে পারবেন না, আপনাদের এমনি পতন হয়ে যাবে।